شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى وعليكم السلام ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان إنديا থেকে এক দিনই ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের তথা বিজাতি বিধর্মী অমুসলিমদের দেবী দেবতার পূজার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন হয় তা বিক্রি করা যাবে কি যাবে না, এ বিষয়ে বিস্তারিত দলিল সহকারে জানালে উপকৃত হতাম। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, হিন্দুদের বিজাতি বিধর্মীদের দেবী দেবতার পূজার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন হয় তা বিক্রয় করা যাবে না, কেননা তাতে হয়ে থাকে আল্লাহকে ছেড়ে অন্য কোনো জিনিসের বা অন্য কোনো স্থানের বা অন্য কোনো ব্যক্তির পূজা ইবাদত উপাসনা হয়ে থাকে, যা ইসলামে সুস্পষ্টভাবে শিরিক। আর এই শিরকের গুণা অতি মহাপাপ। আর এর দলিল সূরা লুকমানের মধ্যে রয়েছে সম্ভবত 13 নম্বর আয়াতে, যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সব থেকে বড় অন্যায় অত্যাচার তথা অতি মহাপাপ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতে দুই স্থানে বলেছেন যে ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় মহান আল্লাহ তিনি শিরকের গুনাহ ক্ষমা করবেন না, কিন্তু শিরিক ব্যতিরেকে যে সমস্ত গুনাহ আছে তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। এবং ওমাই শিরিক বিল্লাহ, যারা মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে বা অংশীদার করে, আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তারা অন্ধকারের অতল তলে ডুবে যায়। দেখুন সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াত। তাহলে আমরা এই আয় দুটি থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে অমুসলিম বিজাতি বিধর্মী হিন্দুরা তারা আল্লাহকে ছেড়ে অন্য কোনো জিনিসের বা অন্য কোনো স্থানের বা অন্য কোনো ব্যক্তির পূজা করে থাকে, তা শিরিক এবং তা অতি মহাপাপ, নিঃসন্দেহে তা গুনাহ ও পাপের কাজ। এবং এই পাপের কাজের কোনো রকমের সহযোগিতা করা ইসলামে বৈধ নয়, জায়েজ নয়। এরও দলিল স্পষ্টভাবে পবিত্র গ্রন্থ আল কোরআনে রয়েছে। মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 5, সূরার নাম সূরাতুল মাঈদা এবং আয়াত নম্বর 2 এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরে একে অপরের সহযোগিতা করো নেকি ও সওয়াবের কাজে এবং গুনাহ ও পাপের কাজে সহযোগিতা করো না। দেখুন সূরা মাঈদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াত। তাহলে আমরা এই আয়াত থেকে সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে গুনাহের কাজে তথা পাপের কাজের কোনো সহযোগিতা করা যাবে না, কোনো ধরনের সহযোগিতা করা যাবে না। যেমন তাদের দেবী দেবতার পূজার জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন হয় তা নিজে বিক্রয় করা, বা কোনো অমুসলিম ভাই আপনাকে কিনতে দিলে তা আপনি তাদেরকে কিনে এনে দেবেন সেটাও করা যাবে না, এবং আপনি তার জন্য তাদেরকে সহযোগিতা করতে পাবেন না, যেমন টাকা পয়সাও দিতে পাবেন না। অতএব এই সমস্ত ধরনের সহযোগিতা থেকে বাঁচতে হবে, যেহেতু তারা পাপের কাজ করবে, এজন্য সেই পাপের কাজের জন্য সহযোগিতা করা ইসলামে সুস্পষ্টভাবে নিষিদ্ধ, যা আমরা সূরা মাঈদা 5 নম্বর সূরা 2 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই পাপের কাজের সমস্ত রকমের সহযোগিতা থেকে আমাদেরকে বাঁচান, আমিন। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান।